চারুশিল্প, সেমিটিক মনের অধিকারী আরব, কবিতার মতো চারুশিল্পের সে বস্তুর বিভিন্ন খণ্ড ও অন্তর্নিহিত আদর্শের দিকে নজর দিয়েছে বেশি। সমস্ত খণ্ডকে মিলিয়ে এক সুসামঞ্জস্য অখণ্ড সৃষ্টিতে তার ক্ষমতার পরিচয় পাওয়া গেছে কম। তবে বিজ্ঞানে যেমন সে খানিক দূর অগ্রসর হয়ে তারপর থেমে যায়, ভাস্কর্য শিল্পে, বিশেষ করে চিত্রশিল্পে তেমন ঘটে নাই। ভাস্কর্য শিল্পের যেসব অতুল্য অবদান একদিন বাগদাদের শোভাবর্ধন করত, আজ তার কোনো চিহ্নই অবশিষ্ট নাই। মুসলিম ভাস্কর্য প্রতিভার দুটি অমর সৃষ্টি এখনও বেঁচে আছে। এ দুটি হচ্ছে দামেস্কের মহান মসজিদ আর বাইতুল মুকাদ্দেসের প্রস্তর গম্বুজ। কিন্তু এ দুটি আরও আগের জামানার কীর্তি। সেকালের বাগদাদের অদ্ভুত জাঁকজমকের কথা আমরা জানি, কিন্তু খলিফা আল আমিন ও আল মামুনের গৃহযুদ্ধ, 1258 সালে মঙ্গলদের অনুষ্ঠিত ধ্বংসলীলা এবং স্বাভাবিক কারণ সমস্ত মিলে শহরটির এমনি পরিপূর্ণ বিনাশ সাধন করেছে যে আজ সে প্রাসাদসমূহের অবস্থান ভূমি পর্যন্ত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। আল মুতাওয়াক্কিলের আগ পর্যন্ত বাগদাদের বাইরের কোনো বিধ্বস্ত আব্বাসীয় কীর্তির আনুমানিক তারিখ নির্ণয় কঠিন। মুতাওয়াক্কিল 847 থেকে 861, সামাররার বিরাট মসজিদের নির্মাতা। এই জামে মসজিদটি 700,000 দিনার খরচ করে তৈরি করা হয়। আকারে মসজিদটি চৌকোন ছিল। এর জানালার বিচিত্র খিলান পাক ভারতীয় প্রভাবের কথা মনে করিয়ে দেয়। অষ্টম শতাব্দীর শেষ ভাগের যেসব আব্বাসীয় ভগ্নকীর্তি রাক্কায় পাওয়া যায় তা এবং সামাররায় প্রাপ্ত কীর্তিচিহ্ন এশিয়ার, বিশেষ করে পার্শ্বিক ভাস্কর্য রীতির ঐতিহ্যের পরিচায়ক। উমাইয়া ভাস্কর্য রীতি কিন্তু বাইজেন্টাইন সিরিয়ান ঐতিহ্যের সুস্পষ্ট পরিচয় বহন করে। আমরা আগেই বর্ণনা করেছি যে একজন খলিফা তার প্রাসাদ শীর্ষে একটি বর্ষাধারী অশ্বারোহী মূর্তি স্থাপন করেন। এ মূর্তি হয়তো দিক নির্দেশক যন্ত্রের কাজ করত। আর একজন খলিফা তাইগ্রিস বক্ষে প্রমোদ বিহারের জন্য সিংহ, ঈগল ও শুশুক মূর্তির বজরা তৈরি করেন এবং আরও একজন খলিফা তার প্রাসাদের বিরাট পুকুরে সোনার উপায় তৈরি 18 শাখাযুক্ত এক গাছ স্থাপন করেন। পুকুরের দুই পারে কিংখাবের পোশাক পরিহিত অশ্বারোহীর মূর্তি ছিল। তারা বর্ষা হাতে নিয়ে এমনভাবে নড়াচড়া করত যেন লড়াই মেতে আছে। সামাররার নির্মাতা খলিফা আল মুতাসিমের প্রাসাদ দেয়াল নারী মূর্তি এবং শিকারের দৃশ্যে সজ্জিত ছিল। এগুলি হয়তো ছিল কোনো খ্রিস্টান শিল্পীর কাজ। তার পরবর্তী দ্বিতীয় খলিফা আল মুতাওয়াক্কিলের আমলে এই অস্থায়ী রাজধানী সামাররা উন্নতির শিখরে আরোহণ করে। আল মুতাওয়াক্কিল তার প্রাসাদ প্রাচীরের রূপসজ্জার জন্য বাইজেন্টাইন চিত্রকর নিযুক্ত করেন। তারা নানা চিত্রের মধ্যে পাদ্রীসহ একটি গির্জার চিত্র সে সজ্জার অন্তর্ভুক্ত করতে দ্বিধাবোধ করেন নাই। মুসলিম জগতে চিত্রবিদ্যাকে জোর করে কাজে লাগানো হয়েছে অনেক দেরিতে। বৌদ্ধ ও খ্রিস্টান জগতে চিত্রবিদ্যা যেমন সম্পূর্ণরূপে ধর্মের প্রভাবাধীন হয়ে পড়ে, মুসলিম জগতে তেমন কোনো ঘটনা ঘটে নাই। জনৈক আরব ভ্রমণকারী 9 শতাব্দীর শেষ ভাগে চীনের দরবারে মহানবীর একটি ছবি দেখেন। এর আগের আর কোনো ছবির দলিল নাই, তবে এ ছবি হয়তো নেস্টোরিয়ান খ্রিস্টানদের আঁকা ছিল। 14 শতাব্দীর প্রারম্ভের আগে মুসলিম ধর্মীয় ছবি পূর্ণভাবে আত্মপ্রকাশ করে নাই। স্পষ্টই মনে হয় প্রাচ্যদেশীয় খ্রিস্টান গির্জা, বিশেষ করে জ্যাকোবাইট ও নেস্টোরিয়ান খ্রিস্টানদের নিকট হতেই এ আদর্শ গ্রহণ করা হয়। আরবরা পার্শ্বিক সংস্কৃতিকে শ্রদ্ধার চোখে দেখত। পার্শ্বিকরা অতি প্রাচীনকালেই রং ও রূপসজ্জামূলক পরিকল্পনায় অসাধারণ দক্ষতা অর্জন করে। তাদের চেষ্টায় ইসলামে ব্যবসায়গত চিত্রশিল্প যথেষ্ট উন্নতি লাভ করে। ফেরাউনীয় যুগের মিশরে গালিচা শিল্পের সূচনা হয়। পার্শ্বিকদের হাতে এ শিল্পের অসাধারণ বিকাশ লাভ হয়। কম্বলের উপর সাধারণত শিকার ও বাগানের ছবি আঁকা হতো। রং পাকা করার জন্য তারা ফিটকারি ব্যবহার করত। মিশর ও সিরিয়ার হস্তচালিত তাঁতে যেসব কারুকাজ করা রেশমি কাপড় উৎপন্ন হতো,
ইউরোপে তার কদর এত বেশি ছিল যে ক্রুসেডার ও পাশ্চাত্যের ঋষি দরবেশদের মাজার ও পবিত্র স্মৃতিচিহ্ন ঢাকার জন্য এই কাপড়কে সর্বগ্র গণ্য মনে করা হতো। মৃৎশিল্প মিশর ও সুসার মতোই প্রাচীন। মাটির বাসনের এ শিল্পে সৌন্দর্য বিধানের কাজে মুসলমানেরা যে অসাধারণ দক্ষতা অর্জন করে, তার চেয়ে অধিক দক্ষতা তারা আর কোনো শিল্পেই করে নাই। বাসনের গায়ে তারা মানুষ, জীবজন্তু, গাছপালা এবং জ্যামিতিক চিত্র আঁকত, কখনো বা লিখত উদ্ধৃত কবিতা। চিত্রিত কাশানি টাইল পারস্য হতে দামেস্কে আমদানি হয়। দালান কোঠার ভিতর এবং বাইর সাজানোর জন্য এই টাইল ও মোজাইক ব্যাপকভাবে ব্যবহৃত হতো। আরবি বর্ণমালার হরফ অবলম্বন করেও একটি সুন্দর আর্টের সৃষ্টি হয়। বাস্তবিক ইসলামী চিত্রশিল্প আরবি হরফ থেকে যথেষ্ট প্রেরণা লাভ করে। এমনকি আরবি হরফ চিত্রণ ধর্মের প্রতীক হয়ে দাঁড়ায়। যেসব শহরে ইনামেল করা ও কাচে সোনালি রং করার কাজ পূর্ণ বিকাশ লাভ করে, তার মধ্যে এন্টিওক, আলেপ্পো, দামেস্ক এবং প্রাচীন ফিনিশীয় শহরের মধ্যে টায়ার ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। লুভার, ব্রিটিশ মিউজিয়াম ও কায়রোর আরব মিউজিয়ামের বহু অমূল্য সংগ্রহের মধ্যে আছে সামাররাও ফুস্তাত হতে আনিত বাসন, পেয়ালা, ফুলদানি, সোরাহি এবং বাতিদানি, বাড়ি ও মসজিদ উভয় স্থানে ব্যবহারের জন্য। অদ্ভুত উজ্জ্বল রঙে এগুলি চিত্রিত। যতই দিন যাচ্ছে ততই যেন তাতে ফুটে উঠছে রামধনুর পরিবর্তনমান রঙের সুন্দর আভা। দ্বিতীয় অথবা তৃতীয় হিজরিতে লিপি শিল্পের উদ্ভব হয়। এ শিল্পে কোরআনের অনুমোদন ছিল, আর এর উদ্দেশ্য ছিল আল্লাহর কালামকে রূপ দেওয়া। কাজেই অনতিকাল মধ্যেই এ একটা স্বতন্ত্র মর্যাদা এবং জনপ্রিয়তা লাভ করে। এ ছিল সম্পূর্ণ ইসলামী আর্ট এবং চিত্রশিল্পের উপর এর উল্লেখযোগ্য প্রভাব পরিলক্ষিত হয়। জীবন্ত কোনো সৃষ্টির ছবি আঁকতে পারত না বলে মুসলমানদের সৌন্দর্য পিপাসা এই খাতে প্রবাহিত হয়। চিত্রশিল্পীর চেয়ে লিপিশিল্পী উচ্চতর মর্যাদার অধিকারী ছিল। রাজা বাদশাহরা পর্যন্ত কোরআন নকল করে সওয়াব হাসিলের চেষ্টা করতেন। সাহিত্য ইতিহাস বিষয়ক আরবি গ্রন্থে কতিপয় লিপিশিল্পীর নাম শ্রদ্ধার সঙ্গে উল্লিখিত হয়েছে। কিন্তু ভাস্কর্য শিল্পী, চিত্রশিল্পী ও ধাতুশিল্পীদের সম্পর্কে সেসব গ্রন্থ নিষ্ঠুপ। লিপিশিল্পই একমাত্র আরব আর্ট যার অনুশীলনে ইস্তাম্বুল, কায়রো, বৈরুত এবং দামেস্কে আজও খ্রিস্টান ও মুসলমান উভয় শ্রেণীর বহু শিল্পী ব্যাপৃত রয়েছেন। তাদের হাতের কাজ, রুচি ও সৌন্দর্যে প্রাচীনকালের যে কোনো শ্রেষ্ঠ শিল্পের তুলনায় শ্রেষ্ঠতর। কোরআনের সঙ্গে যোগ থাকার ফলে কেবল লিপিশিল্পই নয়, বিচিত্র রং ও চিত্রে বইয়ের অঙ্গসজ্জা ও বই বাঁধানোর সংশ্লিষ্ট শিল্পও যথেষ্ট বিকাশ লাভ করে। শেষ জামানার আব্বাসীয়দের অধীনে বই চিত্রিত করার শিল্প হয়। ইহা পঞ্চদশ শতাব্দীতে উন্নতির চরম শিখরে আরোহণ করে। শাস্ত্রকারদের সঙ্গীত সম্পর্কিত আপত্তি দামেস্কে যেমন কার্যকরী হয় নাই, বাগদাদেও তেমনি কার্যকরী হয় নাই। হারুন আর রশিদের মার্জিত ও জমকালো দরবার সাহিত্য ও বিজ্ঞানের যেমন পৃষ্ঠপোষকতা করে, কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতেরও তেমনি পৃষ্ঠপোষকতা করে। কার্যত সে দরবার আলা দরজার সঙ্গীতজ্ঞ ওস্তাদদের একটি কেন্দ্র হয়ে ওঠে। গোলামবাদী, গায়ক গায়িকা সহ বহু বেতনভোগী ওস্তাদ দরবারের সাহায্যে মান ইজ্জতের সঙ্গে বাস করত। এদেরই অবলম্বন করে বহু অদ্ভুত উপাখ্যান সৃষ্টি হয়ে আরব্য উপন্যাসে স্থান লাভ করে। খলিফার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত একটি উৎসবে 2000 গায়ক অংশগ্রহণ করে। তার পুত্র আল আমিন অনুরূপ একটি নৈশ উৎসবের ব্যবস্থা করেন। সে উৎসবে তার প্রাসাদের আমলারা নরনারী নির্বিশেষে ভোর পর্যন্ত নৃত্য করে। সে আমলের গায়কদের বৈশিষ্ট্যের নিদর্শন লক্ষ্য করা যায় মুখারিকের মধ্যে। মুখারিক হারুন আর রশিদের আশ্রয়ে বাস করত। আদতে সে ছিল এক কসাইয়ের ছেলে। অল্প বয়সে একদাসে পিতার দোকানে বসে গোস্ত চাই চাই ভালো গোস্ত
ইত্যাদি বলে চিৎকার করছিল। তার সুন্দর ও শক্তিমান গলা শুনে একজন গায়িকা তাকে কিনে নেয়। পরবর্তীকালে সে হারুন আর রশিদের আয়ত্তে এসে পড়ে। হারুন তাকে আজাদ করে 1,00,000 দিনার উপহার দেন এবং তার নিজ পাশে তাকে স্থান দিয়ে তার ইজ্জত বাড়িয়ে দেন। একদা সন্ধ্যায় সে তাইগ্রিস নদীর বুকে গিয়ে গলা ছেড়ে গান শুরু করে। তখনই দেখা যায় যে বাগদাদের অলিগলির চারদিক হতে প্রদীপ হাতে বহু লোক তার গান শোনার জন্য উতলা হয়ে ছুটে আসছে। মুখারিক ও অন্যান্য বহু গুণী মানুষ সে উন্নতির যুগে খলিফাদের সাথী হিসেবে অমরত্ব অর্জন করেন। কিন্তু এরা কেবল গানের ওস্তাদ ছিলেন না, আরও কিছু ছিলেন। এদের তীক্ষ্ণ রসজ্ঞান ও প্রবল স্মরণ শক্তি ছিল। এরা বহু বাছা বাছা কবিতা ও রসালো উপাখ্যান বলতে পারতেন। এরা তৎকালীন জ্ঞানবিজ্ঞানের সঙ্গে সুপরিচিত গায়ক, রচক, কবি এবং পণ্ডিত ছিলেন। গুরুত্বের দিক দিয়ে এরপরই স্থান ছিল বাদকদের। বীণা সবচেয়ে লোকপ্রিয় ছিল। বেহালা, ভায়োল সাধারণত নিম্ন স্তরের বাদকরা বাজাত। তারপর স্থান ছিল গায়িকা বালিকাদের। এরা প্রায়শ পর্দার আড়ালে থেকে গাইত। এ শ্রেণীর গায়িকা বালিকারা ক্রমে হেরেমের অপরিহার্য সৌন্দর্যের প্রতীক রূপে পরিগণিত হয়। এদের লালন ও শিক্ষাদান এক লাভজনক শিল্প হয়ে দাঁড়ায়। এমন একটি বালিকার জন্য মিশরের গভর্নর 30,000 দিনার দিতে চেয়ে দূত পাঠান। বাইজেন্টাইন সম্রাটের এক প্রতিনিধি ওই পরিমাণ অর্থ দিতে চান। খোরাসানের গভর্নর দিতে স্বীকার করেন 40,000 দিনার। বাদীর মালিক সবাইকে হার মানিয়ে তাকে আজাদি দিয়ে সাদি করেন। আব্বাসীয়দের সোনার যুগে বহু গ্রিক গ্রন্থ আরবিতে অনুদিত হয়। তার মধ্যে কয়েকটি ছিল সঙ্গীতের তত্ত্বমূলক গ্রন্থ। এইসব গ্রন্থ হতেই আরবরা সঙ্গীত সম্বন্ধে বৈজ্ঞানিক তত্ত্ব লাভ করে এবং দেহের উপর শব্দ কি ক্রিয়া করে সে সম্বন্ধে অবহিত হয়। কিন্তু সঙ্গীতের ব্যবহারিক ব্যাপারে তারা সম্পূর্ণভাবে আরব আদর্শের উপর নির্ভর করে। এর কাছাকাছি সময়ে আরবরা গ্রিক ভাষা হতে মিউজিকি, পরে মিউজিকা, মিউজিক শব্দটি ধার করে এনে সঙ্গীত বিজ্ঞানের কেবল তত্ত্বমূলক ভাগের জন্য ব্যবহার শুরু করে। ব্যবহারিক ভাগের জন্য ব্যবহৃত হতে থাকে পুরনো আরবি শব্দ গিনা। এর আগে গিনা শব্দে নাচ গান উভয়ই বুঝাত। কিতার, গিটার এবং উরগুন অর্গান যন্ত্রের নাম হিসেবে ও অন্যান্য পারিভাষিক শব্দ এই সময় গ্রিক হতে এসে আরবি ভাষায় স্থান লাভ করে। অর্গান নিঃসন্দেহ রকমে বাইজেন্টাইনদের নিকট হতে আমদানি করা হয়। দুর্ভাগ্যক্রমে পারিভাষিক গ্রন্থগুলির বেশিরভাগই হারিয়ে গেছে। নগম ও ইকা প্রভৃতি আরবি সঙ্গীতের উপকরণ কেবল মুখে মুখে শেখানো হতো। শেষ পর্যন্ত এই দুই লোপ পেয়েছে। আরবি সুরে চ্যান্ট স্বর মাধুর্যের মেলোডি পরিমাণ কম, কিন্তু এ সুর ছন্দে শক্তিশালী। পুরনো সঙ্গীত সম্বন্ধে যে কয়খানা বই আছে তা কোনো আধুনিক পাঠক ঠিকমতো ব্যাখ্যা করতে পারে না, বা ছন্দ ও বৈজ্ঞানিক পরিভাষায় সেকালের মানে বোঝে না।